আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। আপনি একটু আগে শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য, 200 কিলোমিটার বেগে একটি গাড়ি চলে আসে তার গাড়ির সামনে এবং চালক আচমকায় ব্রেক কষায় প্রাণে বেঁচে গিয়েছেন, মরেও যেতে পারতেন তিনি বললেন, কি বলবেন? না, এরকম একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে উনি বেঁচেছেন, ওনাকে মানে ওনার সুস্থতা কামনা করি, এটাই বলবো যে উনি সুস্থ হয়ে ফিরেছেন। এবং যে কোনো কারুর জন্যই এই দুর্ঘটনা আমাদের কাছে কাম্য নয়, এবং দুর্ঘটনা যাতে না ঘটে এরকম ভাবে আজকে ওনার উপর দিয়ে গেছেন, কালকে আরো সাধারণ মানুষের উপর দিয়ে এরকম দুর্ঘটনা যায় এবং তখন কেউ হয়তো বলতেও পারে না, কিন্তু ওনার হাতে যেহেতু রাজ্যের ক্ষমতা রয়েছেন, উনি রাজ্যের পুলিশ মন্ত্রী আছেন, আইন মন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, উনি পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে যখন দেখছেন, সুতরাং তিনি এই ব্যাপারটায় আরেকটু কড়া হওয়া দরকার আছে। কারণ যখন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করি তখন আরো বিষয়টা বুঝতে পারি যে আমাদের কি অবস্থা। আমরা যখন অন্য কাউকে কথাগুলো বলি, অন্য কারোর যখন ঘটে, সাধারণ মানুষের ঘটে, তখন কিন্তু এত দূর অব্দি খবর পৌঁছয় না। হাজার হাজার রোড অ্যাক্সিডেন্ট হয় এবং তখন কেউ কোনো সাজা পায় না। সুতরাং উনি যখন আজকে সেটা নিজ চোখে অভিজ্ঞতার মাধ্যমে জেনেছেন, আশা করব উনি এটার কিছু ব্যবস্থা নেবেন। আর উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।